আপনি তো জানেন, অবগত আছেন নাপাসিরাপে যে মহিলাটার সাথে আমরা একটা সাক্ষাৎকার নিতে চাচ্ছি, এর জন্য আরসালাম। জেলখানায় আছে, জেলখানায় তার একটি ইন্টারভিউ আজকে আপনাদেরকে দেখাবো, অনেক তথ্য সেই ভিডিওতে রয়েছে। আজকের এই ভিডিওটি না টেনে দেখে যাবেন, হাজারবার বললেও যেন কম হয়ে যাবে এমন মাও কি হতে পারে যেই মা কিনা নিজের সুখের জন্য প্রেমিকের কথায় মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে দুইটি সন্তানকে একসঙ্গে মেরে ফেলতে পারে। এরা কি মা? এরা হচ্ছে মা নামে কলঙ্ক। এদের জন্য আজকে আমাদের সমাজের মা শব্দটাকে মানুষ হালকাভাবে নেয় কিছু কিছু ক্ষেত্রে। এই ধরনের কিছু কিছু মার জন্য মার প্রতিও মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে। মানুষ দুনিয়ার অন্য কোথাও যদি কারোর প্রতি যদি কোনো বিশ্বাস না থাকে, মার প্রতি বিশ্বাস থাকে, কিন্তু আজকে আমাদের সমাজে এই ধরনের কিছু কিছু মার মায়ের জন্য মার প্রতিও ছেলে সন্তানদের বিশ্বাস উঠে যাচ্ছে। তো চলুন আগে সেই ভিডিওটি দেখে আসি, মার সেই তথ্যগুলো। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ভিডিও নিচে থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য। ভালো আছেন আপনি? আপনি ভালো নেই যে? আপনি তো এই বাড়ির মনে হয় দুইটা সন্তান যে বিষ দিয়ে হত্যা করছিল মা, এই যে এই বাড়ির কি হন আপনি? রিমা। রিমা? হ্যাঁ, রিমার কি হন? রিমার আমার নাতি। আপনার নাতি? আচ্ছা, লাস্ট পর্যন্ত যে ঘটনাটা বের হয়ে আসলো আপনার কাছে আমার প্রশ্ন, আপনি যেতটুকু জানেন যে মূলত এটা কি কারণে একটা সম্পর্ক একটা পরকের জের ধরে দুই সন্তান আজকে বিদায় নিচ্ছে ছেলের সাথে পরকিয়া হয়? হ্যাঁ, আবার মিষ্টি গুলো পাঠানো হয়েছে কি কারণে, কি উপলক্ষে? আপনি যে বলছিলেন কি উপলক্ষে না এটা বলছে যে আর ছেলে হইব, ওই যে সল্লা দিছে রিমাকে দে তোর আমার ছেলে হইব, উপলক্ষে তোমার মিষ্টি দেই খাওয়া কথা বুঝে উনি বলছে আর কি মেয়েরা বলছে। আচ্ছা, আপনি যতটুকু তথ্য জানেন দর্শকদের কাছে একটু বলেন। আমি তো পরে বাবা আমরা এ দেখলাম, আয়া দেখি করিয়েছে হসপিটালে। আচ্ছা, মাগরিবের সময় হসপিটালে, হসপিটাল থেকে আসমাস সদর হসপিটালে কে কে গেছিল আপনি শুনছেন? মানে কে কে সাথে গেছিল? এরা বুঝতে হেরা বাড়ির ওই চাচা দাদা হেরা ওই দুই আপনজন গেছে, আপনজন দুই চারজন গেছে। হ্যাঁ, নানি গেছে, রিমা গেছে, তারা গেছে, গেছে পরে সদরে তারা দেখছে দেখে একটা অক্সিজেন বলে রিমা বললো যে পরে হেরো একটা অক্সিজেন 10 মিনিট 15 মিনিট দিছে। ফোনের কথা আমরা বিশ্বাস করি না, আমরা যেটা যে দাদু যেটা গেছে এটা লোকের কথা আমরা বিশ্বাস। এরপরে বলে হেরা কইলো আয়া যে ডাক্তারে অক্সিজেন দেওয়ার পর একটু সামান্য সুস্থ বলে বলতেছে বাড়ি যামুগা। আচ্ছা, এরপরে হেরা কয় যে আমরা তো একটা অক্সিজেন দুইটা দিতে পারি না, আপনারা সদরে চলে যান। আচ্ছা, এরপরে সদরে গিয়ে আপনি টিকিট কাটছে 10 টাকা দিয়া কাইটিয়া সদরে ডাক্তারে ব্রাহ্মণবাড়িয়া সদরে এই ডাক্তারে একটু বাজান গাফিলিতি করছে, দেহও না বলেও না ওসি সাহেবের কাছে আছে তো কাগজটা কিচ্ছু দেনা, এ কইছে নিয়া পানি জল খাওয়াও, না পা খাওয়া এমন হয়েছে যখন না পা হয়েছে কইছে জ্বর আইছে এইগা করেন ইয়া এইগা জল গিয়া খাওয়ান লেবু টেবু শরবত খাওয়ান। এই কথা যে আসার পর বিশুরুর আসা একটা বাচ্চা মারা গেছে, বড়টা মারা গেছে। হ্যাঁ, মারা গেছে। আবার বাড়িতে একটা তসনস করতেছে পরে এটা আপনার আবার ওই হেলগেট লয়ে গেছে, এখন ডাক্তার ঘোষণা দিছে নাই। মূলত হচ্ছে আপনি যেটা বুঝাইতে চাইতেছেন যে এদেরকে খাওয়ানো হয়েছিল, বাবা যে এর আগে একটা বক্তব্য দিছিল ওই টাইমে বড়টারে আগে খাওয়ানো হয়েছে, সেই কারণে বড়টা আগে মৃত্যুবরণ করছে, আর ছোটটারে পরে খাওয়ানো হয়েছে তার জন্য ছোটটা পরে মৃত্যু দিছে, এটা দর্শক ইতিমধ্যে জানে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এটা কি আপনি মনে করতেছেন হিমা তো একটা খুনি পাগলের মতো অসহায় হনি যেভাবে মিষ্টি মহিলা বুঝে না, লেহা ভরা জানে না, অমরুক্ষ অসহায় সল্লা দিছে আমি দাদন দিয়া তার বাইরা মো দাদন আনছত কেরে আমার হেন কাজ করতে হইব, হে কেছে এমন কেমনে করুম আমার বাচ্চা দিয়ে বাচ্চা পথের কাড়া বললো যে আমার পথের কাড়া দূর করে দিমু তখন আমি রাজ রানী বানামো বুঝেন না এই সব বুঝায়া মানে এর সাথে সম্পর্কটা বিয়ে করার জন্য মূলত এই বাচ্চা দুইটাই ছিল তার একটা কাটা হয়ে কাটা হে বলছে কাটাগুলো ও বলছিল যে ওই যে সুফাই সুফাই সর্দার কাটা দূর করলাম, কাটা দূর করলাম ঠিক কি উপলক্ষে মিষ্টিগুলো পাঠানো হয়েছে এটা আপনারা হয়তো বা শুনছেন, দুই সন্তান মারার জন্য তার সন্তান হইব সেই সন্তানের উপলক্ষে বুঝাইছে রিমারে বুঝাইছে এই কথা। তো দর্শক আপনি কি মনে করেন আপনার জায়গা থেকে যেতটুকু আপনি পাড়া প্রতিবেশী হিসাবে যে এখানে সদরের ডাক্তার যদি
ভালোভাবে ট্রিটমেন্ট করত তাহলে ভূমি করাইতো বা হতবা তার ওয়াশ করাইতো সে দেখতো ধরে তার পাস কত কি আসবে সে ডাক্তার একটা চিকিৎসা আছেন বাজি আচ্ছা আচ্ছা তো কিছুই করে না তো বাচ্চাটা তো পুরো আচ্ছা এদের ব্যাপারে আপনি যে সদরের যে বিষয় আপনি আপনারা মামলা করছেন নাই যে শুনলাম মিলে যিনি সদর প্রধান আপনারা এখানে উনি বলছে একটা রিপোর্ট দিছে যে ওর ব্যাপারে তো কত মানুষের জন্য প্রায় সময় শোনা যায় ডাক্তারের অবহেলার কারণে দুটি শিশু বাচ্চা এরা তো হত্যা করছে এটা মা মা নিজে বুঝে হ্যাঁ স্বীকারই করছে এটাও মানি কিন্তু হসপিটালে কিন্তু তারা পাড়ার প্রতিবেশী মিলা নিয়ে গেছিল বাচ্চার অবস্থা দেখা ওইটাও দেখে নাই গরিব বলে কিচ্ছু নাই তো আমি মনে করি সেম অপরাধ ওই ডাক্তার যে ডাক্তার ছিল তখন তার ডিউটিতে সেম ওই খুনের আসামি তো আমি মনে করি ডাক্তারও এটা কি আপনারা কি মনে করতেছেন হ্যাঁ মনে করতেছি কেন বলল না সে আপনারা অলরেডি তার ব্যাপারে তথ্য দিয়েছে পুলিশের কাছে এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে এখন যেটা সম্প্রতি গোইঠা গেছে গা জি আচ্ছা এখন আপনি কি মনে করেন যে প্রতিবন্ধী বা গরিব হওয়ার কারণে সে গ্রেফতার হবে না এরকম মনটা আছে আপনার ঠিক কম প্রশাসন তখন পয়সার উপরে চলে বাবা কি কইতাম আপনি মনে করেন দুইটা শিশু যে হত্যা করে এইভাবে সে বাচ্চা দিতে পারবো কি করো কেমনে কোন পয়সা পয়সা ছাড়া তো প্রশাসন করে না তো দর্শক দেখতে পারতাছেন কি বলতেছে এখন প্রশাসনই পারে এই প্রতিবন্ধীর বাবার আত্মার শান্তি এই গ্রামের শান্তি এবং এই বাংলাদেশের শান্তি আইনের ব্যবস্থাতে মানে যাতে মানুষ যেটা দুর্বলতা ভাবে এটা যাতে আর কখনো না ভাবতে পারে দয়া করে তাকে যে সফি সর্দার তাকে অতি দ্রুত গতিতে গ্রেফতার হোক গ্রেফতার করা হোক একদম সাধারণ বিচার হোক হ্যাঁ এটা আপনিও চাচ্ছেন আমি চাচ্ছি তো আপনি এটাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার কিছু বলার আছে বলার আছে এই আবেদন প্রধানমন্ত্রী যেন আমাদের এই অন্ধ ছেলের দুটো বাচ্চা সূক্ষ্ম বিচার যেমন সে পাইতে পারে প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই আবেদন আমার সকল আবেদন তো দর্শক কয়েদী বন্দী মহিলার সাথে দেখা করব অনেকেই সাক্ষাৎকারের জন্য চেষ্টা করছিলেন তো আমরা এই মুহূর্তে ঢুকতেছি ওই মহিলার সাথে দেখা করব স্যার ভালো আছেন আপনি তো জানেন অবগত আছেন নাপাসিরা যে মহিলাটার সাথে আমরা একটা সাক্ষাৎকার নিতে চাচ্ছি কালকে সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত সাক্ষাতের সময় ওই সময় আসলে আপনারা সাক্ষাৎ করতে পারবেন আচ্ছা সাক্ষাৎ মানে ওনার সাথে আমি কথা কি বলতে চাই শুধু এডি শুনতে পারো মানে আমি ব্যক্তিগতভাবে শুনতে পারো যে ওনার সাথে কথা বলতে পারো চাইলে নাকি দেখা করতে পারো হ্যাঁ বন্দীদের সাথে আর দর্শনার্থী যেভাবে সাক্ষাৎ করে আপনি ওইভাবে সাক্ষাৎ করতে পারবেন তাহলে আমরা কালকে 9টার পরে আসতে হবে না স্যার কালকে 9টার পরে 9টা থেকে বিকাল 4টা এর মাঝে আসতে হবে এর মধ্যে আয়শা স্যারের সাথে কথা বলতে হইব তো দর্শক আমরা কালকের অপেক্ষায় আপনারা থাকবেন আশা করি তো সরকারি রুলসগুলো অবশ্যই আমাদের মানতে হবে সরকারের যে রুলসগুলো দিছে খুব সুন্দর কথা বলেছে আইন সবার জন্য সমান আমরা কালকের জন্য অপেক্ষা করব এটাই আমরা আশা রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী কালকে অপেক্ষা করুন আমরা কালকে এমন তথ্যর ভিডিও দেব যেটা আপনারা অবাক হয়ে যাবেন নাপাসিরাপ নামে যে এখনো গ্রেফতার হচ্ছে না তারও গ্রেফতারের জন্য আমরা আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম